ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি স্পেশাল কাস্টিং প্রসেস সেল মোল্ডিং নিয়ে আলোচনা করব সেল মোল্ডিং হল এক ধরনের স্পেশাল মোল্ডিং প্রসেস যেখানে আমরা একটা সেল তৈরি করি একটা কুসুরি তৈরি করি এবং তার মধ্যে হট মোল্টেন মেটাল ঢেলে দেওয়ার পর আমরা টোটাল কাস্টিং প্রসেসটা কমপ্লিট করি তারপরে আমরা একটা প্রোডাক্ট পেয়ে যাই তো প্রসেসটা নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এখানে ফার্স্ট আমরা কী করি ফার্স্ট আমরা একটা মেটালিক প্যাটার্ন নিই যে প্যাটার্নটা আমরা প্রথমে কাস্টিং করে তৈরি করি মেটালিক প্যাটার্ন তার সাথে মেটালিক প্লেট লাগানো থাকে তো এটা হলো সেই শেপের আমাদের মেটালিক প্যাটার্ন তো এখানে আমরা যে প্রোডাক্টটা তৈরি করতে চলেছি সেই প্রোডাক্টটা একটা ঘনকের মতো দেখতে তার মানে ঘনক কেমন হয় প্রোডাক্টটা অনেকটা এরকম মতো দেখতে হবে তো এর অর্ধেকটা কেটে নিলে অর্ধেক মাঝ বরাবর যদি ভাবে অর্ধেক কেটে নিই তো যেরকম ধরনের আমরা অবজেক্ট পাবো সেই রকম ধরনের আমরা প্যাটার্ন বানাবো এখানে এই শেপটা হলো এই যে ঘনকের অর্ধেক শেপের তার সাথে একটা আমরা মেটালিক প্লেট কাস্টিং করেই তার সাথে অ্যাটাচ করা আছে তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা খুব সুপার গ্রেনের খুব সুপার গ্রেনের আমরা বালি নেব। সেই বালিকে আমরা রেজিনের সাথে লিকুইড রেজিনের সাথে ভালো করে মিশিয়ে নেব মুলার মেশিন দিয়ে আমরা মুলার মেশিন ইউজ করি মুলার এই মুলার মেশিন দিয়ে আমরা ফাইন গ্রেন স্যান্ড আর এই যে লিকুইড রেজিনকে আমরা ভালো করে মিক্স করি যতক্ষণ না পর্যন্ত একটা একদম ইউনিফর্ম একটা মিশ্রণ পাওয়া যায় তো সেই মিশ্রণটাকে কি করি আমরা এই যে মেটালিক প্যাটার্ন নিয়েছি এই মেটালিক প্যাটার্নটাকে আমরা হিট করি হিট করার পরে আমরা যেই বালি আর রেজিনের মিশ্রণ ছিল সেই মিশ্রণটাকে একটা আমরা বক্সের মধ্যে রাখি ডাম্পিং বক্সের মধ্যে রাখি ডাম্পিং বক্সের মধ্যে রেখে দেওয়ার পরে আমরা কী করি এই যেই হিটেড প্যাটার্ন ছিল এটা আমরা হিটেড প্যাটার্ন হিটেড প্যাটার্ন হিটেড প্যাটার্নটাকে এখানে উল্টে এর সাথে যুক্ত করে দিই এইবার যুক্ত করার পরে আমরা এগুলো দানা দানা আছে তো এটাকে আমরা কি করি এইভাবে যেটা আছে এইভাবে ঘুরিয়ে দিই মানে এখান থেকে উঠতে 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 অপোজিট চলে আসে অপোজিটে কোনভাবে চলে আসে অপোজিটের পরে চলে আসে এরকমভাবে এইরকম পজিশনে চলে আসে তার মানে কি এই যে অ্যাক্সিস বরাবর এটা রোটেট করতে পারে এখান থেকে রোটেট হয়ে এদিকে চলে গেল। এইভাবে যখনই এলো তখন কি হবে যে স্যান্ড পার্টিকেলের যে রেজিন ছিল সেগুলো আমাদের এই যে হিটেড প্যাটার্ন আছে হিটেড প্যাটার্নের উপরে ছড়িয়ে পড়বে ছড়িয়ে যখনই পড়বে তখন কি প্যাটার্ন যেহেতু হিটের আছে তো রেজিনগুলো আমাদের ফিউজ হয়ে যাবে ফিউজ হয়ে গিয়ে লিকুইড হয়ে যাবে তো কি হবে রেজিন এবং স্যান্ড পার্টিকেল যে ফাইন গ্রেনের স্যান্ড পার্টিকেল আছে সেগুলো আমাদের এই হিটেড প্যাটার্নের গায়ে লেগে যাবে তো এই প্রসেসটা তিন থেকে চারবার করা হয় ফলে যেই যেই বা আবরণটা পরে সেই আবরণটার থিকনেস একটু বেড়ে যায় থিকনেস বেড়ে যাওয়ার পরে কীরকম হয় এটা এরকম হয় এটা আবার ঘুরিয়ে নেওয়া হয় যেই পজিশনে ছিল সেই রকম পজিশানে করে নেওয়া হয় এরকম পজিশনে করার পরে দেখো এই যে ব্লু যে আমাদের প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নে গায়ে আমাদের রেড কালারের একটা আবরণ পড়েছে এদিকটা একটু বাঁকানো আছে কারণ এদিকটা আমরা গেটের জন্য ব্যবহার করব। তো বাকি যেই স্যান এবং রেজিন ছিল সেগুলো নিচে পড়ে গেছে তারপরে আমরা এখান থেকে এই ছবিটায় চলে এসো এই ছবিটায় দেখো এখানে আমাদের আর এই যে মোল্ডিং বক্স থেকে আমরা এই প্যাটার্নটাকে বের করে নিয়েছি মানে এটা ডাম্পিং বক্স থেকে তো এই ডাম্পিং বক্স থেকে বের করে নেওয়ার পরে দেখো ব্লু কালারের প্যাটার্ন তার উপরে একটা রেড কালারের আবরণ আছে এবার কি করি আমরা এটাকে ঠান্ডা যখন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কি হয় এই যে ব্লু কালারের প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে আমরা বের করে নিই বের করে নেওয়ার পরে এটা এরকম ধরনের শেপ একটা থেকে যায় এই শেপটা আমাদের কি দিয়ে তৈরি এই শেপটা আমাদের তৈরি স্যান্ড আর রেজিন দিয়ে তৈরি এটা একবার করা হলো একবার করার পরে এটা এরকম তৈরি হলো আবার সেম একই রকম প্রসিডিউর ফলো করে আর একটা এরকম বানানো হয় আর একটা এরকম বানিয়ে নেওয়ার পর দুটোকে যোগ করে দেওয়া হয় দুটোকে যোগ করলে এরকম কন্ডিশনে চলে আসে এটা হলো আমাদের ফাইনাল এটা ফাইনাল শেপে চলে আসে এই যে যেটা এটাকে এখানে আমাদের ক্ল্যাম্প লাগানো হতে পারে অথবা অ্যাডেসিভ দিয়ে দুটোকে লাগিয়ে দেওয়া হয় একসাথে একসাথে জোর করা হয় তাহলে এখানে একটা সেল ক্রিয়েট হয় এই মাঝে একটা এই সেল ক্রিয়েট হয়েছে আর এটা হলো আমাদের গেট গেট এইদিক বরাবর বড় আমরা কি করি এদিক বড় বড় আমরা হট মোল্টেন মেটাল ঢালার জন্য গেটটা রেখেছি এরপরে কি করাই এরপরে এই টোটাল সেলটাকে আমরা মোল্ডিং বক্সের মধ্যে রেখে দিই মোল্ডিং বক্সের মধ্যে আমরা রেখে দিলাম এই মোল্ডিং বক্স এই মোল্ডিং বক্স দিয়ে রেখে দেওয়ার পরে এই দিকে আমরা স্যান্ডের স্যান্ড দিয়ে ভর্তি করে দিই বাকি পোর্শনটুকু স্যান্ড দিয়ে ভর্তি করে দিই এইরকম কোনো নর্মাল স্যান্ড যে স্যান্ডটা একে সাপোর্ট দিতে পারবে শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য এরপরে আমরা এখানে হট মেটাল ল্যাডেলে করে হট মোল্টের মেটাল নিয়ে এসে এখানে ঢেলে দিই তাহলে আমাদের ফিল হয়ে যায় টোটালটা ফিল হয়ে যায় ফিল হয়ে যাওয়ার পরে আমরা অপেক্ষা করি ঠান্ডা হওয়ার জন্য যখনই ঠান্ডা হয়ে যায় তখন আমরা এটাকে বের করে নিই তাহলে আমরা যে অবজেক্টটা সেই অবজেক্টটা কীরকম পাবো এই ঘনেকের মতো আমরা কাস্টিংটা পাব এই হলো আমাদের টোটাল প্রসেস তো এই প্রসেসটা যথেষ্ট কমপ্লিকেটেড একটা প্রসেস প্রথমে আমাদেরকে একটা প্যাটার্ন বানাতে হচ্ছে মেটালিক প্যাটার্ন তার জন্য কাস্টিং করতে হচ্ছে আবার এইখানে ফাইনাল প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদেরকে কাস্টিং করতে হচ্ছে তো এই প্রসেসটা আমরা কেন করবো তাহলে এই প্রসেসের আমাদের কী কী অ্যাডভান্টেজ আছে এই প্রসেসের অ্যাডভান্টেজ হলো যে এই প্রসেসে আমরা যেই প্রোডাক্টটা পাই সেই প্রোডাক্টটার ডাইমেনশনাল অ্যাকুরেসি খুব হাই হয় ডাইমেনশনাল অ্যাকুরেসি এতটাই হাই হাই হয় যে পরে আর আমাদের মেশিনিং করার কোনো প্রয়োজন পড়ে না আর এই প্রসেসটা করতে গেলে আমাদের আর মোল্ডিং স্পেস খুব অল্প পরিমাণ লাগে খুব ছোট্ট জায়গার মধ্যে আমরা এই টোটাল প্রসেসটা কন্টিনিউ করতে পারি এই গেল আমাদের অ্যাডভান্টেজ আর এই প্রসেসে আমাদের কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে এই প্রসেসের মেন ডিসঅ্যাডভান্টেজ হলো আমরা খুব বেশি বড় প্রোডাক্ট কিন্তু এই প্রসেসে বানাতে পারি না কারণ বড় প্রোডাক্ট বানাতে গেলে আমাদের যেই হট মোল্টেন্ড মেটালের সেলের মধ্যে আমরা ঢালছি সেই হট মোল্টেন মেটালের প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হয় ফলে এই যে সেলটা আছে সেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে আমরা খুব বড় প্রোডাক্ট এই প্রসেসে তৈরি করতে পারি না আর এই প্রসেসে একটা ইনিশিয়াল কস্ট আছে কীরকম আমাদেরকে দুইবার কাস্টিং প্রসেস হচ্ছে করতে প্রথমে আমাদেরকে এই প্যাটার্নটা বানানোর জন্য কাস্টিং করতে হচ্ছে তারপরে দ্বিতীয়বার এই প্যাটার্নটাকে বানানোর জন্য কাস্টিং করতে হচ্ছে মানে প্রোডাক্টটাকে বানানোর জন্য আর এই প্রসেসে দেখো রেজিন আর বালি কিন্তু প্রতিবার আমাদের নষ্ট হয় সেটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি না ফলে এই প্রসেসে আমাদের যথেষ্ট পরিমাণ খরচ হয় তো এই গেল এই প্রসেসের ডিসঅ্যাডভান্টেজ তো এই ভিডিওতে আমি সেল মোল্ডিং এর টোটাল প্রসেস তার অ্যাডভান্টেজ আর ডিস্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম আশা করি এই প্রসেসটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া এসেছে তো এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ